এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল আসবে না, ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে আল্লাহর দুশ্মনের গায়ে পাথর ফেলবে না, ভালো করে বোঝার চেষ্টা করে। এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে, তৈরন আবাবিল এসে হস্তি বাহিনীর গায়ে পাথর ফেলবে না, এখন সেই যুগ নয়, এখন পাথর আপনাকেই ফেলতে হবে। কথা বুঝতে পারছেন? এই পাথর ফেলার দায়িত্ব এখন মুসলমানদের হাতেই নিতে হবে। ঠিক ওই দায়িত্ব মুসলমানরা যখন নিয়েছিল বাইতুল মুকাদ্দাস আমাদের হাতেই ছিল, যখন থেকে আমরা ওখান থেকে সরে গেছি তখন আস্তে 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 ওগুলো ক্রুসেডারদের হাতে চলে গেছে, জায়নিস্টদের হাতে চলে গেছে, ইহুদিদের হাতে চলে গেছে, নাসারাদের হাতে চলে গেছে। দুঃখজনক না এটা আমাদের জন্য? লজ্জার না? লজ্জার। তবে ইনশাআল্লাহ তাআলা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই গ্লানি আমরা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসেব করলে দেখবেন কোটি 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 অজস্র মুসলিম, অজস্র মুসলিম। এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। কারণ এইগুলাই, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদমুখী না হয়ে আমরা মোবাইলমুখী হয়েছি, এখন আমরা কোরআনমুখী না হয়ে গার্লফ্রেন্ডমুখী হয়েছি, আমরা এখন হালাল রিজিক বাদ দিয়ে সুদ খাচ্ছি, আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি, যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে, আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, আপোষে ইখতিলাফে বিভক্ত হয়ে যাচ্ছেন, উম্মাকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না। এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন উম্মতের উপরে গ্লানি লাঞ্ছনা নেমে এসেছে। আমরা চাই না এটা আমাদের উপর থাকুক, ইনশাআল্লাহ থাকবেও না। আমি বলছি কখন থাকবে না, যখন আমরা আল্লাহর দিনকে সাহায্য করব। এখন একজন ভাই নামাজই পড়ে না, সে কি আল্লাহর দিনকে সাহায্য করতে পারবে? একজন ভাই কোরআন তেলাওয়াতও করতে পারে না, সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে? একজন ব্যক্তি সুন্নতের উপর আমল করছে না, সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে? একজন ব্যক্তি হালাল খায় না, সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে? একজন ব্যক্তি জানেই না, বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস, তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন? কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও না। যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে আপনি সমাজ থেকে এই দুর্নীতি করাপশন অন্যায় অবিচার রোধ করতে পারবেন না, কোশ্চিন কালে। হাজার চেষ্টা করে নেন, উমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি, অবিচার করছি, একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই দুই নম্বরই করার চেষ্টা করছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা পরে দেখবেন, এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল। শতাব্দীর পর শতাব্দী চলে গেল, এখন পর্যন্ত আমাদের হুশ ফিরছে না। আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুশ ফিরবে? যেদিন আমার বাড়িতে বোম পড়বে ওই দিন হুশ ফিরবে, যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুশ ফিরবে, চোখ খুলবে আমাদের। একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে, ওদের বলতে কাদের বুঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন। সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না, এটা আপনারাও বুঝতে পারেন। তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি, সেটা হলো পশ্চিমা সভ্যতা। কোন সভ্যতা? যারা যারা সরাসরি মদত দিয়ে এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে, এদের একটা এজেন্ডা, তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায়, এটা ওদের এজেন্ডা। এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, তারপরে মুসলমানদেরকে 60-70টা রাষ্ট্রে বিভক্ত করে দিয়েছে, মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ সুদ চালু করে দিয়েছে, এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে শিরকের বিষ বাষ্প ঢুকিয়ে দিয়েছে। এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে ওর আর শত্রুর প্রয়োজন নাই। ওরা আরো কি করেছে? ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে সেদিকে তারা সফলও হচ্ছে। এরপরে আমাদের হুশ ফিরছে না। আর যখন মুসলমানরা ইমান কালিমা এইসব চেতনা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে।
বিশ্বের বুকে তাকিয়ে দেখেন একটা একটা করে নাম মেনশন করা যাবে এরপরে আমরা পড়ে আছি আমাদের সেই ছোট চিন্তার মধ্য দিয়ে ক্ষুদ্র চিন্তা নিয়ে কে কোন দল করি আর কে কোন সংগঠন করি কে কোন রাজনৈতিক দল করি কে কোথায় হাত বাঁধি কে আমিন জোরে বলি কে আসতে বলি এইগুলাই আমাদের আলোচনার বিষয় হয়ে গেছে এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি একটা উম্মাহ আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে খেলাফতের দায়িত্ব আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই এই জমিনে খলিফা করে পাঠিয়েছেন নূহ আলাইহিস সালাম এই জমিন আল্লাহর খলিফা ছিলেন ইব্রাহিম খলিফা ছিলেন মূসা খলিফা ছিলেন দাউদ খলিফা ছিলেন সুলাইমান খলিফা ছিলেন ইউসুফ খলিফা ছিলেন মূসা ঈসা খলিফা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিফা ছিলেন এরপরে আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী তারা আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে বেঁচেছিল একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না আর আজকে আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোনো সুযোগ নাই আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন একদিন 200 300 500 হাজার ছোট ছোট বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে আমরা কিছুই বলতে পারি না যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে এবং দাড়িটুপিওয়ালা কিছু মানুষ তথাকথিত দাড়িটুপিওয়ালা কিছু মানুষ এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের এজেন্ট আমাদের গোপন কোনো এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট সেটা হলো বাইতুল মুকাদ্দাস আমরা জয় করব ইনশাআল্লাহ এবং আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই আমাদের সবাই মিলে আমরা যারা আছি আমাদের প্রশাসন আমাদের সরকার আমাদের আম জনতা আমাদের মা আমাদের বোন আমাদের ভাই সবাই আমরা এক উম্মাহ ইনশাআল্লাহ আমরা সবাই মুসলমান এটাই আমাদের পরিচয় বাস এর ভিতরে কিছু মুনাফিক ঢুকে গেছে ওদেরকে আপনারা সাইজ করবেন ইনশাআল্লাহ আগে ইলম অর্জন করেন বিশ্বের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে আমরা এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে আসি নাই আমরা মাথা উঁচু করে শাসন করতে এসেছি ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস আমরা জয় করবই করব ইনশাআল্লাহ প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা খুতবায় প্রত্যেকটা মিম্বরে প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা লেকচারে এমনকি আমাদের চায়ের আসরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বাইতুল মুকাদ্দাস নিয়ে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের জান মাল সময় শ্রম যা আছে কিছু যদি না করতে পারি অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা মাজলুম ভাইদের পাশে থাকবো ইনশাআল্লাহ না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে আরবের ওই মুনাফিকদের কথা বাদ দেন আরবের চারপাশে যে মুনাফিকরা বসে আছে ওদের কথা বাদ দেন ভুলে যান এদের দ্বারা কোনো কাজ হবে না ইনশাআল্লাহ বিগত 100 বছর থেকে ওদের চোখের সামনে ইহুদিরা আমাদের ভাইদেরকে মেরেছে হত্যা করেছে বোনদেরকে ধর্ষণ করেছে তারা কিছুই করতে পারে না যে গুটি কয়েক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে ওদেরকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়েছে এতটুকুই এরা করতে পেরেছে এসব এসব রাখেন নাটক তামাশা ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল এমন প্রজন্ম আমরা তৈরি করব ইনশাআল্লাহ যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা ভাই নামাজি মাশাআল্লাহ প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো পিতা হবে ইব্রাহিমের মতো মারা হবে হাজারা এবং সারার মতো ইনশাআল্লাহ তাকবীর ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমরা এমন প্রজন্ম গড়ব ইনশাআল্লাহ যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো এক একটা মা বোন হবে হাজারার মতো ইনশাআল্লাহ সারা আলিহা সালামের মতো আপনি 10টা বাচ্চা না নিয়ে একটা বাচ্চা নেন ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন একটা মেয়ে আপনি মানুষ করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একটা একটা স্ত্রী নেন আপনি একটা স্ত্রীকে আপনি খাদিজার মতো বানান ইনশাআল্লাহ একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন একজন দায়ী একজন বক্তা একজন আলেম 10 জন আলেম একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন আপনাদেরকে পরিবর্তন হতে হবে আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যান আল্লাহ তৌফিক দান করেন কোরআন হাতে থাকবে সব সময় যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ সুন্নত থাকবে চেহারা থেকে শুরু করে দাড়ি ছেড়ে দেন দাড়ি ছেড়ে দেন টাকুর উপরে কাপড় ওঠান রিজিকের মধ্যে হারাম থাকলে ছেড়ে দেন সুদ থাকলে ছেড়ে দেন ঘুষ থাকলে বাদ দেন যদি কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকেন আজকে তওবা করে সে সম্পদ ফিরায় দিয়ে আসেন
লজ্জার কিছু নাই গিয়ে বলবেন ভাই আমি ভুল করেছিলাম বুঝি নাই জানি নাই তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে ভাই তুমি নিয়ে নাও আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আসমান থেকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ যে বোন পর্দা করছো না আজকেই পর্দা ধরো ইনশাআল্লাহ যারা পরিবারের প্রতি শিথিল পরিবারের প্রতি কঠোর হন আপনার সন্তানের প্রতি কঠোর হন ভাইয়ের প্রতি কঠোর হন দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা মেয়েটা গোপনে জেনা করছে কিনা এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন ফ্রি মিক্সিং এর সংস্কৃতি ত্যাগ করেন মোবাইলের সেলফির সংস্কৃতি ত্যাগ করেন শোডাউন আইওয়াশ এগুলো বন্ধ করেন কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্য আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন যারা আমরা মাদ্রাসায় পড়ি আমরা যারা মাদ্রাসায় টুকটাক যাওয়া আসা করি আমাদের জীবনের উদ্দেশ্য জানে এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস না একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি এমন ভাবে কখনো চিন্তা করবেন না স্বপ্ন বড় করেন লম্বা স্বপ্ন দেখেন দীর্ঘ স্বপ্ন দেখেন বাইতুল মুকদ্দাস পর্যন্ত স্বপ্ন নিয়ে যান আল্লাহ তৌফিক দান করেন আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না ঠিক আছে আমরা একটা পুরো জাতি করবো ইনশাআল্লাহ ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রশাসনকে হেদায়েত দেন সরকারকে হেদায়েত দেন আম জনগণকে হেদায়েত দেন মা বোনদেরকে হেদায়েত দেন যুবক ভাইদেরকে হেদায়েত দেন আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদার মতো বড় করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহু আজ্জা ওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াল আসর হে মুমিনরা সময়ের কসম করে বলছি আমি আল্লাহ সময়ের কসম করে বলছি সময়ের কসম কি বুঝি ভাই সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আল্লাহ পাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো আল্লাহ পাক যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়ের কসম করেন তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি আরো জোরে বলেন এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আদনান ভাই ওয়াজ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো 60-70 বছর আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে 100 বছর এর বেশি গড়ায়ু আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো 20-25-30-40-50 ঠিক না ঠিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় 60 বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেক হায়াত দারাজ করেন আমিন আমাদের ভাইদেরকে বোনদেরকে ওলামায়ে কেরামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত 60 বছর আপনার আমার বয়স থেকে কিন্তু 30-40-50 বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি যাকাত দিয়েছি কতটুকু হজ ফরজ হয়েছে করেছি কি না দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই 30-40-50 বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে নাউজুবিল্লাহ জেনা সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার সয়লাব চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে দেখেন না আপনারা শোনেন যখন মানুষ বকধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পাঁচ ওয়াক্ত পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ঢোল তবলাও বাজবে কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে করুক ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাক ঢোল না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্টের পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন এই 60-70 বছরে কত পাপ করেছে হিসাব নাই
এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে maaf করে দেন সবাই বলি আমিন কত কবিরা গুনাহ হয়েছে কত সগীরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি ওযু করে আসেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেগফার করেন বলেন আস্তাগফিরুল্লাহ الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الله পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো maaf করে দিবেনই সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেনই চা এখন শুনেন সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আরো আস্তে বলেন সময়ের গুরুত্ব والعصر মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন আজকে বাসায় কি করব হায়াতের হিসাব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসব ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবন যাপন করছি এইটুকুই করব না আমাদের কথা কি বোঝা যায় না যায় না আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ তিন আমাদের সন্তানদেরকে কুরআন সুন্নাহ অনুযায়ী বড় করব ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ চার আমাদের অর্থনীতি হবে হালাল কুরআন সুন্নাহ ভিত্তিক রাজি আছি ইনশাআল্লাহ পাঁচ আমাদের শিক্ষা হবে কুরআন সুন্নাহ ভিত্তিক রাজি আছেন ইনশাআল্লাহ আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কুরআন সুন্নাহ ভিত্তিক রাজি আছেন ইনশাআল্লাহ এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি ওয়াল আসরি সময়ের কসম আরেকটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাস্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন সুবহানাল্লাহ আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসূলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান্নাম দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকালেও জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নূহ আলাইহিস সালামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলাইহিস সালাম আল্লাহর বিধান মেনেছে বনু ইসরাঈলকে নাজাত দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছেন দেখেন আপনি শুআইবের কওমকে দেখেন শুআইব আলাইহিস সালামের কওম কওমে মাদিয়ান আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কওমে লুত কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন মানে নাই আল্লাহ রাব্বুল আলামিন লুত আলাইহিস সালামের কওমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন নাউজুবিল্লাহ এদের পাপ ছিল এটা সমকামী ছিল সমকামী যে সমকামিতা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকান এই যে আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা রাবিয়া এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝাতে পারলাম কি ভাই ওয়াল আসরি মানে কি বুঝাতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্না লিনসানা লাফি খুসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন নাউজুবিল্লাহ এখানে আল্লাহ পাক একদম আম ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি সূরাতুল
রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ পাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাসাদ ফিতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহাত বেপরদামি জেনা মাদককে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি নাউজুবিল্লাহ আমরা যা করব তাই পাবো আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফল ভোগ করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমিন তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন 30 40 50 বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর আছে কবরের সওয়াল জবাব তারপরে মিজান এই পুলসিরাত পুনরুত্থান জান্নাত জাহান্নাম এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্কি মারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরায় দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করলো সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ পাক সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাহ পাক সূরা আহজাবে এটাও কিন্তু বলেছেন যে ইন্নাল ইনসানা যালুমান জাহুলা এর আগে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহা আল ইনসান সুবহানাল্লাহ اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله আয়াতের অর্থ শুনেন মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ পাক কি বলছেন শুনুন আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আমি ইসলামের এই আমানত শরীয়ত কোরআন হাদিসের এই যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম তো আমানত কি নিবা ফাআবাইনা তারা বলেছে না নিতে পারবো না ওয়া আশফাকনা মিনহা তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফাহামালাহাল ইনসান মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সেই আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছি আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা মানুষ কত জালেম মানুষ কত জাহেল আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যাপন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো কোনো পার্থক্য নেই কেন গরু ছাগলের কাজ কি খাবে ইস্তেনজা করবে আর সহবাস করবে বাস আমাদের এখন এই তিনটা কাজ কি খাবো আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব আর কতগুলো বাচ্চা পয়দা করতে পারি ব্যাস দ্যাটস অল এর বাইরে আমাদের চিন্তা কোথায় আচ্ছা এবার আসেন সময়ের কসম বুঝতে পারলেন
ان الانسان لفي خسر বুঝতে পারলেন আচ্ছা আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন صبر করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করব আল্লাহ পাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু তারা নয় যারা এক ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে দুই ওয়ামিলুস সলিহাত সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার ওয়াতাওয়াসাউ বিস সবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলেন তো ভাই আমার সাথে বলেন এক নাম্বার কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্র্যাডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন ওই সুর গল্প কেচ্চা কাহিনী বন্ধ করেন কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকিহ হন আলেম হন মুহাদ্দিস হন মুফাসসির হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নাজাতের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার হয়েছে এক নাম্বার কি ঈমানদার হয়েছে পাক্কা ঈমানদার হয়েছে দুই নাম্বার ওয়ামিলুস সলিহাত সৎ আমল করেছে কি আমল ওয়াতাওয়াসাউ বিল হক হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবর ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিসের উপদেশ এটা কি শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে না সবার উপর দায়িত্ব এই সূরায় কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুফাসসিরদেরকে শুধু মুহাদ্দিসদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণাবলী অর্জন করবেন দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের পরকালে আমাদের ইনশাআল্লাহ এবার একটু ব্যাখ্যা করি সংক্ষিপ্ত করে ঈমান মানে কি ঈমান অর্থ কি বিশ্বাস ঈমানের পিলার কয়টা ঈমানের স্তম্ভ পিলার কয়টা বলেন ছয়টা কয়টা আমার সাথে বলেন কয়টা এক নাম্বার আল্লাহই বিশ্বাস কোথায় বিশ্বাস এক আল্লাহই বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহ তাওহীদে বিশ্বাস শিরক থেকে দূরে থাকা দুই আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাআল্লাহ এই জায়গাটাতে ফেরেশতারা আছেন বিশ্বাস করেন আমাদের দু কাঁধে ফেরেশতা আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমান তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন বিশ্বাস করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকের কতগুলা এই আরশে আজিম এই আমরা বলি আরশে আজিম একটা জায়গা আছে সপ্তম আসমানের উপরে তার নাম হলো বাইতুল মামুর কি নাম বাইতুল ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না করি না করি না কারা কারা করেছেন হাত তোলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক আরো বেশি করার তৌফিক দান করেন আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন শোনেন তবে একটা কথা বলে রাখি ওই হজ ওমরা সফরে গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছি না লম্বা করে হজ ওমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না এই বাটন ফোন নিয়ে যাবেন এই মোবাইল ফোন হজ ওমরা সফরে নষ্ট করে ফেলেছে এই হজ ওমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে ওখানে কেউ সেলফি শো ডাউন এইটা ওইটা আল্লাহ আল্লাহ মাফ করেন আমাদের আর সুবহানাল্লাহ মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে বসে হ্যাঁ হারামের বাইরে মসজিদ নববীর বাইরে আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খাইতে কথা বুঝতে পারছেন মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নববী হারাম এগুলোর পাশে বসে মানুষ সিগারেট খাচ্ছে স্মোক করতেছে আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার এগুলো কখনো করতে যাবেন না সিগারেট তো এমনিতেই খাবেন না বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন না এই স্মার্টফোনটা নিয়ে যাবেন না যে ফোনটাতে বাটন কথা বলা যায় এতটুকু নিয়ে যাবেন যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন ইবাদতের মধ্যে এটা নিয়ে যাবেন যাই হোক ওই দিকে যাচ্ছি না ওইটা অন্য প্রসঙ্গ যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন এই ফেরেশতাদের তাওয়াফের জন্যে
আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন তার নাম বাইতুল মামুর কি নাম তো এই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে কয়বার ভাই একবার সে আর কিয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত যে একবার তাওয়াফ করেছে সে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না চিন্তা করা যায় এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই এক নাম্বার কিসে বিশ্বাস আল্লাহয় বিশ্বাস করি তো নাকি তা আল্লাহয় বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহয় বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদীর লিখেন নাই আল্লাহয় বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনই তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনই আলহামদুলিল্লাহ তাহলে যাকাত দেন না কেন তাহলে দ্বীনের জন্য কোনো ফিকির নাই কেন দ্বীন এলেম অর্জন কেন করেন না কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না কথাগুলো কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে আল্লাহ তৌফিক দান করেন আমিন সবসময় নরম নরম ওয়াজে কাজ হয় না সবসময় নরম নরম কথা বলে কাজ হয় না আমাদের আমাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নতও আছে ওমর ইবনে খাত্তাবের সুন্নতও আছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমিন তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করব তো ইনশাআল্লাহ তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না রাজি আল্লাহ পাকের কোনো হুকুম আহকাম ছাড়বো না ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমিন দুই আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে ফোনের মধ্যে পাপ করেন কিভাবে গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে গোপনে গোপনে পরকীয়া করেন কিভাবে যদি আল্লাহকে আমরা আল্লাহর ফেরেশতার বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরেশতারা লিখছে না সবকিছু লিখছে না লিখছে না আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করেন হাদিসে জিবরিল সহি মুসলিমে আছে এবং মিশকাতে আছে হাদিসে জিবরিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক শোনো মুসলমানরা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন এই বিশ্বাসটার নাম হলো এহসান কি নাম এহসান এহসানের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে আল্লাহর ফেরেশতারা লিখছেন আল্লাহ দেখছেন অতএব প্রকাশ্য গোপনে আমার দ্বারা পাপ করা সম্ভব না এরপরে পাপ হতে পারে কি না হতে পারে না পারে না যদি পাপ হয়ে যায় কি করবেন হতাশ হয়ে যাবেন না যতবার পাপ হবে দু রাকাত নামাজ যতবার পাপ হবে অজু করে দু রাকাত নামাজ ইনশাআল্লাহ আল্লাহ পাক পাপ মাফ করে দিবেন তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমন না দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন করতেই থাকবেন এমনটা নয় আল্লাহ পাক যেমন গফুর রহিম আল্লাহ পাক তেমনি শাদীদুল ইকাব আল্লাহ পাক যেমন রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাক তেমনি কঠিন শাস্তিদাতাও বটে ঠিক আছে দুই নম্বর পিলার মালায়েকায় বিশ্বাস তিন নম্বর ওয়া কুতুবিহি আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করব রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ তেলাওয়াত আরবি ভাষা আরবি ব্যাকরণ তাফসির এতটুকু শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন ওয়া রুসুলিহি আল্লাহ পাকের সমস্ত রাসূলে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সমস্ত রাসূলকে বিশ্বাস করি বলেন কনসেপ্ট ক্লিয়ার করেন আচ্ছা আরেকটা কথা আমাদের নবীজির পরে কি আরো নবী আসতে পারে তো অনেক মানুষ যে বলছে যে গোলাম আহমেদ কাদিয়ানীও নবী বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে তো আমাদের কোনো ভূমিকা নাই কেন আমাদের কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে না শোনেন যাদের প্রত্যক্ষ মদতে আর পৃষ্ঠপোষকতায় বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে আল্লাহ পাক এক একজন জালেমের কঠিন হিসাব নেবেন ইনশাআল্লাহ আর আমরা আমরা তো অজ্ঞ হলাম কিভাবে ইসাই মুসলিম আবার কি মুসলমানদের মধ্যে কোনো ইসাই মুসলিম বলে কোনো শব্দ নাই
আমাদের কালিমা স্পষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী তারপর লা নাবিয়া বাদা তারপরে কোনো নবী আসবে না হ্যাঁ ঈসা ইবনে মারিয়াম আসবেন তিনি আসবেন কখন দাজ্জালকে হত্যা করার জন্য নবী হিসেবে নন তিনি আসবেন কি হিসেবে উম্মাহ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদম আকীদা পরিষ্কার করে রাখেন ইনশাআল্লাহ আর এই ধরনের দাওয়াত যদি দিতে কেউ আসে একটা চল লাগাই দিবেন ধরে তারপর কি হবে দেখা যাবে তারপর কি হবে দেখা যাবে একদম কোষে থাপ্পড় লাগাই দিবেন একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকলে এদেরকে একদম সুযোগ দিবেন না আপনি আমার নবী পরেও নবী আসবে এমন মতবাদ প্রচার করতেছেন আউযুবিল্লাহ ওলামায়ে কেরাম বাংলার জমিনে থাকতে এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ এদের যত পণ্য আছে এগুলো একটা পণ্য ব্যবহার করবেন না কখনো লিস্ট করে দেখবেন কোন কোন পণ্য এদের আমি এগুলো বলতে চাচ্ছি না পাবলিকলি সচেতন হন ঈমান কোন দিক দিয়ে বের হয়ে চলে গেল আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায় সন্ধ্যা হবে কাফের অবস্থায় আস্তাগফিরুল্লাহ ওয়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান সন্ধ্যা করবে মুমিন অবস্থায় সকাল হতে হতে কাফের হয়ে ইয়াবিউর রাজুলু দীনহু লি আরদি দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না দেখার ভান করছেন শুনেও না শোনার ভান করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কাল কিয়ামতে কে ছাড়ে আপনাকে তাই দেখে নিব আমরা বিশ্বাস করেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কোরআন হাতে নিয়ে বলছি আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি পুরো অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলী ইবনে আবি তালেব এসে বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপায় দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝাও উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব তখন ওমর ইবনে খাত্তাব বলছেন এই কথাটা শুনেন তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করাবে কি বুঝলেন ওই যুগ আর এই যুগ লা ইস্তামিআন এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহর রাসূল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোন মেষপালক বা ছাগলের বাচ্চা মেষ শাবক তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায় আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করাবে আর কিছু বলতে হবে আপনাদেরকে বাস যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফাযাক্কিরিন্না মান তুযাক্কির তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির তুমি কারো প্রতি দারোগা নও ফাযাক্কিরিন্না ফাআতিজ যিকর যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সায়াযাক্কারু মান ইখশা যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে আল্লাহকে ভয় করো বাস আমাদের কাজ এতটুকুই এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই এখন শোনেন যে কথা বলতে এতদূর চলে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আছে না আকীদা স্পষ্ট থাকবে তো ইনশাআল্লাহ এবার আসেন ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি ওয়া রুসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি ওয়াল ইয়াউমিল আখির পাঁচ নম্বরটা কি ভাই ওয়াল ইয়াউমিল আখিরাতের জীবনে আমরা বিশ্বাস করি আখিরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না আমরা দুনিয়ায় চলবো আখেরাতের স্বার্থে কিসের স্বার্থে দুনিয়া চলবো কিসের স্বার্থে ভাই আল্লাহ তৌফিক দান করেন আমিন
আমাদের চলার মূল মন্ত্র একটাই কোন কাজ আমাদেরকে আখেরাতে বেনিফিটেড করবে উপকার দিবে ওই কাজে আমি আছি যেই কাজ আমাকে পরকালে কোনো फायदा দেয় না ওই কাজে আমি নাই কথা ক্লিয়ার যেই কাজ আমাকে আখেরাতে কি দিবে फायदा দিবে সেই কাজে আমি আছি যেই কাজ फायदा দিবে না সেই কাজে কি তো এখন গার্লফ্রেন্ড फायदा দিবে সুদ फायदा দিবে বলেন অন্যের সম্পদ আত্মসাৎ করা फायदा দিবে জুলুম করলে फायदा দিবে বুঝবেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন আমিন 6 নম্বরটা হচ্ছে ওয়ান তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি তাকদীর বা ভালোমন্দের এই ফয়সালার প্রতি আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে এই 6টা হলো পিলার 6 নম্বর পিলারটা কি ভাই তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করা করি কিনা এইখানে আপনাদের সাথে আমার কথা তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার কিছু নাই তাকদীর ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ আপদ বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে আসতে আছে না এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই কিছু নাই আমার তাকদীরে যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না আপনার আমার তাকদীরে যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত হবেই কোনো শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করি পূর্ণ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ আর এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকেন এখন আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ কথা ঠিক আছে ভাই আচ্ছা আর বেশ বাড়াল লাভ না এবার আসেন এক নম্বর বুঝলেন ইমানদার হতে হলে এই রকম ইমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক নম্বর বলেন আল্লাহই বিশ্বাস দুই নম্বর ফেরেশতায় বিশ্বাস তিন নম্বর হ্যাঁ আসমানি কিতাব সমূহ চার নম্বর নবী রসুলগণ পাঁচ নম্বর পরকাল ছয় নম্বর মুখস্থ থাকবে ইনশাল্লাহ এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কয়টা কাজ এক তসদিক বিল জিনান এই যে কলব হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করা বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাল্লাহ ওয়াল ইকরার বিল লিসান মুখে স্বীকৃতি দিবেন মুখে কি দিবেন স্বীকৃতি দিচ্ছি কিনা আর তিন নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিল আরকান কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন হলো ইমান আমার খুব পাকাপোক্ত যাকাত দেই না হবে বছর বছর হজ উমরা করেন এদিকে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন এই ঈমান যদি থাকে ইনশাআল্লাহ দুনিয়া সফল পরকালে সফল দুই ও আমিলুস সলিহাত আমল সলে মানে কি এক কথায় বোঝেন এক কথায় বোঝেন আমল সলে মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে এবং তার রাসূল হাদিসে আমার সাথে বলেন আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমলে সলেহ ক্লিয়ার আল্লাহ পাক কোরআনুল কারীমে তার রাসূল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম আমলে সলেহ যেমন নামাজ যেমন সওম যেমন সাদাকা যেমন রমজানে সওম রাখা হজ করা উমরা করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার এমন কি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা মুসাফা করা হাসি মুখে কথা বলা এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে একদম আপনার চেহারা দাড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সব কিছু কি আমলে সলে ক্লিয়ার কথা এবার আরেকটা বিষয় বোঝেন আমলে সলের এটা হচ্ছে একটা পিঠ পয়সার যেমন দুই পিঠ থাকে এটা আমলে সলেহের এক পিঠ আরেক পিঠে কি আছে আরেক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সল বুঝতে পারি নাই একটা পিঠ তো চিনলেন ভালো কাজগুলো করা আরেকটা পিঠও চিনেন আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন দূরে থাকার নাম আরো জোরে বলেন দূরে থাকার নাম এই যে আপনি সুদ খাচ্ছেন না এটাই আমলে চলে এই যে আপনি সেভ করছেন না এটা আমলে চলে এই যে আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করছেন না এটা আমলে চলে বেপর্দা চলছেন না এটাই আমলে চলে
আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছেন করছেন না এটা আমলে চলে আল্লাহ পাক এতিমের সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন আপনি যে করছেন না এটা আমলে চলে আল্লাহ বলেন লা তাকরাবু যিনা জেনার কাছে যেও না কাছেও যেও না আপনি যে যাচ্ছেন না এটা আমলে চলে মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমলে চলে খারাপ থেকে দূরে থাকার নাম কি ক্লিয়ার কথা তাহলে এক নাম্বার ঈমান বুঝতে পারলেন আমলে চলে বুঝতে পারলেন তিন নাম্বার ওয়াতাওয়াসাও বিল হক হকের দাওয়াত দেওয়া হকের আর হকটা কি ভাই হক মানে কি কে বলতে পারবেন হক মানে কি আমার হাতে কি এটা এই জুমার রাত চলতেছে না কালকে জুমার দিন একটা সূরা পড়তে হয় সূরাটার নাম কি জোরে বলেন সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত এটা ঈমানে নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন ইনশাআল্লাহ আর এই সূরা কাহফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কার থেকে বাঁচাবে সূরা কাহফের সাথে আল্লাহ আল্লাহ রাসূল দাজ্জালকে সম্পৃক্ত করেছেন সূরা কাহফ ছাড়া অন্য কোন সূরার কথা বলা হয়নি সূরা কাহফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাআল্লাহ এই সূরার মধ্যেই আছে হকের সংজ্ঞা কিসের সংজ্ঞা এই সূরার মধ্যে 29 নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলিল হক মির রব্বিকুম সুবহানাল্লাহ ওয়াকুলিল হক মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর হে মুমিন মুসলমান শুনো হক সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় সুবহানাল্লাহ হকের সংজ্ঞা বুঝতে পারলাম হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল এখন আমাকে বলেন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে বলেন আচ্ছা যখন তাওরাত নাজিল হয়েছিল ওটা কি হক ছিল না বাতিল ছিল হক ছিল জাবুর হক ছিল তারপর ইনজিল সর্বশেষ যে কোরআন নাজিল হলো এটা কি হলো তাহলে এখন কোরআনের ব্যাখ্যায় হাদিস আছে না নাই হাদিস আছে না নাই নাকি শুধু কোরআন মানলেই হবে হাদিস মানার দরকার নাই এরকমও তো দল আছে আমাদের দেশে আছে না খবরদার এসব এই ফিতনায় পা দিবেন না ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া আল্লাহ বলেন আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা তিনি শুধু সেই কথাই বলতেন যা তার কাছে ওহী করা হয়েছে হাদিসের কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন সুবহানাল্লাহ এখন এই কোরআন এবং হাদিস হলো হকের মানদণ্ড তাহলে কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব যা মিলবে না তা নিব আবার বলি কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব যা মিলবে না তা আমি নিব না বাস যা মিলবে তাই নেবেন যার কথাই কোরআন সুন্নাহর সাথে মিলবে আপনি নেবেন মিলছে না নেবেন না আমার কোনো কথা যদি দেখেন কোরআন সুন্নাহর সাথে মেলে নাই ওটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দিবেন কোনো দরকার নাই হতেই পারে মানুষের সব কথাই যে একদম 100% পারফেক্ট হবে নট নেসেসারি ভুল হতে পারে যদি দেখা যায় কোরআন সুন্নাহর সাথে মেলে নাই ছুঁড়ে ফেলে দিবেন যেটা মিলেছে অবশ্যই নিতে হবে এখন হকের মানদণ্ড কি পেলাম বলেন হকের মানদণ্ড কি কোরআন এবং এই হকের দাওয়াত আল্লাহ পাক দিতে বলছেন এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব কি শুধু একা আমার একা এই যে আলেম ওলামায়ে কেরামে নাকি আমাদের সবার দাওয়াতের মেহনত আপনি করবেন অবশ্যই কিন্তু ইখতিলাফি মাসআলা ফিকহি মাসআলা গভীর যে বিষয়গুলো এগুলো নিয়ে আপনি কথা বলবেন না যেমন নামাজের দাওয়াত আপনি দিতে পারেন পারেন কি না নিজে নামাজ পড়েন একটা বন্ধুকে নামাজের দাওয়াত দিতে পারেন নিজে রোজা রাখেন মানুষকে রোজার দাওয়াত দেন নিজে পর্দা করেন আরেক বোনকে পর্দার দাওয়াত দেন কিন্তু আপনি ফিকহি ইখতিলাফি মাসআলার পার্থক্য বুঝেন না অনেক গভীর এগুলো নিয়ে সমাজে ফাসাদ সৃষ্টি করতে যাবেন না ফিকহি মাসআলার হাত বাঁধার আমিনের রফল ইয়াদাইনের জোরে আমিন আস্তে আমিন তারাবি এইটা ওইটা অনেক যে ব্যাপারগুলো আছে এগুলো ফিকহি ইখতিলাফি মাসআলা যেগুলোর গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কেউ ইস্তেহাত করতে পারে না এই জন্য ওলামায় কেরামের কাছে আমরা যাই ওলামায় কেরাম যেটা ফতোয়া দেন সেটা আমরা গ্রহণ করি আমরা ওলামায় কেরামের সহবতা থেকে দিন শিখবো ইনশাআল্লাহ কথা ঠিক আছে ভাই একা একা দিন শিখবেন না ওলামায় কেরামের সাথে পরামর্শ করে সহবতা থেকে দিন শিখবেন আর হকপন্থী ওলামায় কেরাম আর বাতিলপন্থী ওলামায় কেরাম কারা এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে দিন দিন স্পষ্ট হয় নাই এই যে অক্টোবর মাসের যে ফিলিস্তিন ইস্যু এর পরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা মুনাফিক আর কারা মুমিন চেনাতে হবে দেখেন নাই মুনাফিকদের কর্মকাণ্ড এই রকম সময়ে তারা ইহুদিদের পক্ষে কথা বলে নাই বলে নাই এরকম নির্লজ্জ জাতি এটা নির্লজ্জ একটা প্রজন্ম যারা যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষে কথা বলেছে আল্লাহ পাক হেফাজত করেন আমাদেরকে এই ফিতনা থেকে
মুহাক্কিক আলেমদের সাথে পরামর্শ করে দিন পালন করবেন আল্লাহ পাক তৌফিক দান করবেন আমিন তাহলে হক বলতে বুঝাচ্ছি কোরআন এবং হাদিস আল্লাহ পাক কোরআন হাদিসের এই হকের দাওয়াতটা সবাইকে দেওয়ার তৌফিক দান করেন এন্ড দাওয়াতটা কি দিব শুধু সৎ কাজে আদেশ করব নাকি অসৎ কাজে নিষেধ করব বলেন আচ্ছা এইটা মূলনীতি দাওয়াতের শুনেন এই কথাটা ভালো করে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ ছিল আসবে আসছিল কখনো নম্র সভ্য ভদ্র কোনো মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে আসবে এখন আমাকে বলেন তো তাহলে তাকে মার খেতে হলো কেন ভদ্র মানুষ নম্র মানুষ মানুষের ভালো চান এতিমের পাশে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন নাই কটু কথা বলেন নাই কখনো মিথ্যা কথা বলেন নাই আল আমিন তো এই মানুষটাকে মানুষ 15 বার হত্যা করার চেষ্টা করেছে কতবার 15 বার আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছে তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে তার পা মচকে দিয়েছে তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে কড়া ঢুকে গেছে উহুদের যুদ্ধের দিন ও পিঠের মধ্যে উটের নাড়িভুঁড়ি চাপিয়ে দিয়েছে দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে তো এই কাজগুলো রাহমাতুলিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেন হলো তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না রাখত যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়ে গেছে কথা কি বোঝা যায় না যায় না আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো হে কাফের লা আবুদু মা তাআবুদুন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া তোমাদের দিন তোমাদের আমার দিন আমার এখন আমরা কি করছি জানেন সমাজে আমরা সত্য মিথ্যা হক বাতিল নোংরা পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করতেছি এটা হবে না কখনো সত্য মিথ্যা ন্যায় অন্যায় আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ হক বাতিল পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ এটাই ইসলাম অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধও থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন এটা হলো হকের দাওয়াত 3-4 ওয়াতাওয়াসাউ বিসবর ধৈর্যের উপদেশ তো এখন আমাকে উত্তর দান দেখি হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি বলেন কে বলতে পারবেন হকের দাওয়াতের সাথে ধৈর্যের কি সম্পর্ক হ্যাঁ মাশাআল্লাহ ভেরি গুড যখন হকের দাওয়াত দিবেন সুরসুরি মার্কা দাওয়াত না গোলালু মার্কা দাওয়াত না যে সব তরকারি দিয়ে চলে এমন না যখন সত্য মিথ্যা স্পষ্ট করবেন আপনি তখন চতুর্দিক থেকে আপনার কাছে বাধা আসবে কথা বুঝতে পারছেন প্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে কি থেকে পরিবার তারপর সমাজ তারপর আসবে এক শ্রেণীর ধর্ম ধর্মীয় অঙ্গন এক শ্রেণীর মানুষ থেকে আপনার বাধা আসবে আর সর্বশেষ বাধা আসবে আপনার একদম বিশ্বশক্তি পরাশক্তি থেকে কথা বুঝতে পারছেন এই চারটা ধাপে বাধা আসে মানুষের জীবনে প্রথম বাধা আসে পরিবার থেকে তারপর সমাজ তারপর ধর্মনেতা তারপর আস্তে আস্তে দেখবেন ওই বিশ্ব নেতা থেকে বাধা আসা শুরু করে আল্লাহ নবীর ক্ষেত্রেও তাই হয়েছে আর নবী ইব্রাহিমের ক্ষেত্রেও তাই হয়েছে আলাইহিম আসসালাম প্রত্যেক নবীর জীবনেই তাই হয়েছে যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনে তাই হবে এটাই সুন্নত এর বাইরে যদি কিছু হয় বুঝে নিতে হবে যে আমরা হকের উপর নাই যদি দেখেন যে আপনি মাশাআল্লাহ ইসলামের খুব দাওয়াতি কাজ করছেন কোনো বাধা বিপত্তি নাই কোনো সমালোচনা নাই কোনো নিন্দা গীবত তোহমত আগ্রাসন নাই প্রতিবন্ধকতা নাই বুঝবেন আপনার দাওয়াত একটা গোলালু মার্কা দাওয়াত এই দাওয়াতে হাজার বছরও যদি আপনি দাওয়াতি কাজ করেন আল্লাহর জমিনে দিন কায়েম হবে না কোনোদিনও না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে হকের সাথে সবরের সম্পর্ক কি হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি বালা মুসিবত আসবে তখন আমাদেরকে কি করতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে এবং এই সবরের উপর ইস্তেকামা থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ এখন আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বলছেন এই চারটা গুণাবলী অর্জন না করলে তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ পাক বললেন সময়ের কসম এই সময়ে মহাকালের কসম করে বলতেছি যে ইন্নাল ইনসানা লাফি খুসর তোমরা সব মানুষ ক্ষতির মধ্যে আছো তবে এই চারটা গুণাবলী যারা অর্জন করতে পেরেছে এরা বাদ দিয়ে ইল্লাল্লাযিনা আমানু যারা খাঁটি ঈমানদার হয়েছে কয় পিলার ছয় পিলার ওয়া আমিলুস সলিহাত বেশি বেশি সৎ আমল করেছে সৎ আমলের কয়টা পিঠ দুইটা একটা হলো
ভালো কাজগুলো করা মন্দ কাজগুলো ছাড়া তারপর তাওয়াসাবিল হক পরস্পরকে হকের দাওয়াত দেয়া দিব কিনা আমরা ইনশাআল্লাহ এখানেও দুই সুরত কয় সুরত একটা সৎ কাজে আদেশ একটা অসৎ কাজে নিষেধ আরেকটা হলো তাওয়াসাবিল সবর এবং ধৈর্য ধরব বাধা বিপত্তি আসবে বাধা বিপত্তি বালা মুসিবত আসবে হকের হকের পথে নামেন আপনিও ফেস করবেন এই সময় আমরা কি করব হতাশ হয়ে যাব হাত গুটিয়ে বসে থাকব সবর ধৈর্য ধরব ধৈর্য ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না যে একদম হাত গুটিয়ে বসে থাকব দেখি কবে পরিবর্তন হয় তারপরে মাঠে নামব এমন না বরং পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করার নাম ধৈর্য কথা বুঝতে পারছেন ভাই এই জাহেলিয়াত দূর করার যে মেহনত এই মেহনতটা করার নাম হলো ধৈর্য এই ধৈর্যের অনেক স্রোত হয় এটা ইনশাআল্লাহ আরেকদিন সবর নিয়ে আলোচনা হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করেন আমিন সবরের দৃষ্টান্ত রেখে গেছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তিনি নববী এই নবুয়তের জীবন তার সিরাত গ্রন্থ পড়ে দেখেন আর রাহিকুল মাখতুম পড়েন রহমাতুল লিল আলামিন পড়েন নবী মুস্তাফা পড়েন তারপরে আপনার আর অনেক কিতাব আছে সিরাতে মুস্তাফা পড়েন সিরাত বিশ্বকোষ পড়ে দেখেন দেখবেন তার জীবনের প্রত্যেক পদে পদে সবর আর ধৈর্য সবর আর ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই চারটা গুণাবলী অর্জন করার তৌফিক ইনায়াত করেন বলি আমিন প্রিয় মুসলিম ভাইরা আমরা শেষ অংশে চলে আসছি আমরা সবাই এখন একটু দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এমন প্রজন্ম গড়ে তোলার তৌফিক দেন যেই প্রজন্ম আগামীতে বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন বেশি বেশি আমল ও সালেহ করার তৌফিক দান করেন হকের পথে আমাদেরকে দাওয়াতের মেহনতে অংশ নেওয়ার তৌফিক দান করেন এবং সবর করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বাররাউফুর রাউফুর রহিম সুবহানাকা আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته